আজকে আমাদের লোকাল জায়গা থেকেই শুরু করলাম। এটা হচ্ছে আমাদের এরিয়া, এই গ্রামেই আমাদের বসবাস। খুব সুন্দর জায়গা, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। এবং এটা নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুল, এই স্কুলে উচ্চ মাধ্যমিকে সিট পড়েছে। রাস্তাতে দেখো কিছু চিরকুট দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো নকল। এটা তো স্বাভাবিক ব্যাপার, পরীক্ষা হবে আর নকল চলবে না, এটা কি হয়। কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। কালকে সন্ধ্যাবেলা অনেক বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে আমাদের জলপাইগুড়িতে, এবং আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে এবং গাছের পাতাগুলো খুব সবুজ হয়ে আছে। তো আজকে আমি যাচ্ছি নিজের কাজেই যাচ্ছি, আমাদের কদমতলাতে একটু কাজ আছে। তো আজকে আর আউটিং হচ্ছে না, আউটিং হবে দু তিন দিন পরে আউটিং হবে। আর সবাইকে মোটামুটি বলে রাখতে হবে আগের থেকেই, তারপরে আউটিংয়ে বেরোতে হবে। তো এখন নর্মালেই ব্লগ করব এবং রাইডিং ব্লগ যেগুলো স্পিড থাকবে সেগুলো এখন করব না, কারণ লোকাল এরিয়াতে এগুলো করা যাবে না, কারণ চারিপাশ থেকে অনেক পশু পাখি আছে, গরু ছাগল এগুলো থাকে রাস্তাতে, তো যার ফলে অনেকটা রিস্ক হয়ে যাবে। শুধু আমার ক্ষেত্রে রিস্ক হবে না, সেই পশু পাখির ক্ষেত্রেও রিস্ক হয়ে যাবে। এবং হচ্ছে যেহেতু গ্রামের পরিবেশ এটা, তো যার ফলে এখানে মানুষ অনেকটা সচেতনভাবেই চলাফেরা করে। তো হাইওয়েতে যখন যাব আমরা তখন আমরা স্পিডে যাব, এখন আমরা নর্মালই চলছি। এখন বর্তমানে আমি আছি ভাটাখানা বলা হয় এটাকে, এই যে এখানে দেখতে পাচ্ছ জলাশয়, এখানে কিছু বাড়ি আছে, এই জলাশয়টা দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে যাই তারপরে দেখতে পাবে, এই যে এখানে জলাশয়টা দেখা যাচ্ছে এটাকে ভাটাখানা বলে। এইখানে আগে ইট তৈরি হতো, অনেক বছর আগে এখানে ইট তৈরি হতো, তো যার ফলে এখন আর ইট তৈরি হয় না, কিন্তু জায়গাটা এখন মাছ চাষের জন্য ব্যবহার করা হয়। অনেকটা এরিয়া আছে এখানে, অনেকটা জায়গা আছে, ইট ভাটা বলে এটাকে। এখন এখানে মাছ চাষ হয়, কেউ একটা হয়তো কেউ একজন জায়গাটা কিনে নিয়েছে। সামনে অভ্র আছে, অভ্র দাঁড়া দাঁড়া, এখানে একটু দাঁড়ালাম, একটু কাজ আছে আমার। ওকে বলছি দাঁড়াতে, ও শুনতেই পাচ্ছে না। তো ঠিক আছে চলো কাজটা সেরে নিই, তারপর আবার শুরু করছি। এখানে একটা বাড়িতে এসেছিলাম, একটু কাজ ছিল, তো কাজ মোটামুটি হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি আবার কদমতলার দিকে। গ্রামের রাস্তাগুলো আঁকা বাঁকা হয়, কিন্তু রাস্তাগুলোর হাল খুব একটা ভালো থাকে না, এটাই হচ্ছে মেন সমস্যা গ্রামের রাস্তায়, হাল খুব ভালো থাকে না। আর বর্ষার দিনে তো এদের হাল আরও বেশি খারাপ হয়ে যায়। যাই হোক কোনো ব্যাপার না, গ্রাম গ্রাম। পাহাড়ের মতো ফিলিংস আসলো। তাহলে বেরোচ্ছি আবার, সেই রাস্তাতেই চলে আসলাম আমরা। বহু বাজার, বহু বাজার মানে এখানে বহু বিক্রি হয় না, আদৌ কোনোদিন বহু বিক্রি হয়েছে কিনা সেটাও জানি না, কিন্তু নাম দিয়েছে বহু বাজার, খুব সুন্দর সুন্দর নাম। বহু বাজারে বহু বিক্রি হয় না, কিন্তু বহু বাজার নাম চলে এসছে। দেখেছেন, টোটো ছাড়া কিছু দেখতে পাবেন না, টোটোতে মানুষ দেখতে পাবেন বা না পাবেন কোনো ব্যাপার নেই, কিন্তু টোটো ঠিকই দেখতে পাবেন।
টোটো, শুধু লাইন কে লাইন টোটো আর টোটো, জলপাইগুড়ি না এটা, টোটোগুড়ি বলা চলে। আর কি করা যাবে, মানুষের কর্মসংস্থান যেহেতু নেই, কলকারখানা নেই, তো এখন মানুষকে তো রোজগার করে খেতে হবে, কিছু না কিছু তো করে খেতেই হবে। এখন নিরুপায় মানুষ কি করবে, বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে, তাদেরও দোষ নেই, কারণ সবাই আমরা পেটের তাগিদেই আমরা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, পেট তো চালাতেই হবে যে করেই হোক। তো কদমতলা পৌঁছে ভিডিওটা স্টপ করে দেব, তারপরে যা কাজ আছে সেই কাজগুলো করব, তারপরে হয়তো অন্যদিকে যেতে হতে পারে, তো সেইখানে যেই দিকে যাব আজকে সেই দিকের রাস্তাঘাট পরিবেশটা খুব সুন্দর, সেই পরিবেশটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, হয়তো সেকেন্ড ভিডিওতে দেখাতে পারি, এই ভিডিওতে নাও দেখাতে পারি, কারণ এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যেতে পারে। তো বাইকটা এখানেই রাখছি, চলে আসলাম আমি কদমতলাতে, তো এখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আবার পরে আবার চালু করবো।